আমার প্রিয় বন্ধুরা, আবার এলাম আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য। সবাই কিন্তু হতাশা নিয়ে ভুগছেন, তার কারণ দূরের চিন্তা কাছে নিয়ে আসছে। এই যে সাধারণত দেখা যাচ্ছে এটা মহামারী হচ্ছে যেটা আর কি, আমি কিন্তু গৃহে বসেই আছি, কি মহামারী না, অমুক জায়গায় 10 জন লোক মারা গেছে, কি কারণে? করোনা ভাইরাস। এই যে করোনা ভাইরাস কি কারণে হচ্ছে, আমি টেলিভিশন দেখছি, ভিডিও দেখছি, ইউটিউব চ্যানেল দেখছি, অমুক জায়গায় অমুক জিনিস হয়েছে, এইটা মাথার ভিতর কিন্তু চলে গেছে। আমার ভিতর কিন্তু অস্থিরতা কাটছে, আমি কিন্তু গৃহে বসে আছি, আমি তো অ্যাটেনশন খেতে বসেছি, খেতে বসে আমার ভিতরে অস্থিরতা কাজ করছে, ভালো লাগছে না। তখন কি যে খাদ্যটা খেলাম সেটা খাওয়ার সাথে কিন্তু কখন গিলেছি ঠিক পাইনি, জীবাণুও হয়নি, তখন কিন্তু শরীরের ভিতরে পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হচ্ছে। এই গ্যাস সৃষ্টি হওয়ার ফলে দেখা যাচ্ছে কি আরও অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, রাতে ঘুম হলো না, ওই যে মানসিক একটা চাপ, হতাশা বোধ করছি, দুশ্চিন্তা মাথার ভিতরে গেড়ে বসেছে। তাহলে কি হলো, আমি কিন্তু অ্যাটেনশন আছি, বেঁচে আছি, কিন্তু আমি দেখা গেল কি মন মারা হয়ে গেছে। ওই যে চিন্তা, এই যে কেন হয়, প্রত্যেকটি মানুষ বলে যে আমার মন খারাপ হয়েছে, আসলে মনটা কিন্তু খারাপ হয় না, চেতনা চিন্তা ভাবনা, মনটা কিন্তু সেই নির্বোধ মায়ের কোলে শিশুই কিন্তু রয়ে গেছে। প্রত্যেকটি মানুষের মনটা কিন্তু নির্বোধ, মনের কোনো কিন্তু বোধ শক্তি নাই, বোধ শক্তি কে দেয়? খোদা। আর চিন্তা করে ঘরে বসে বেহুদা, তার কারণ মাথার ভিতরে এই পৃথিবীর ভিতরে কুচিন্তা কুভাবনা বেহুদা চিন্তা মাথার ভিতরে আসছে। এক বেহুদার রোগ সারাতে গেল আর এক বেহুদার কাছে, যে তুমি কি খোদার খবর জানো? সে কিন্তু বাপের জন্মেও কোনোদিন দেখেনি খোদা কি, অনুভবও করেনি, তার সে হলো বিজ্ঞান বই পড়েছে, তার নলেজ বিজ্ঞান ভিত্তিক, বাস্তবতা নিয়ে সে তার খেলা, কিন্তু দেখা গেল খোদার সম্বন্ধে আইডিয়া নাই। খাবার খাচ্ছে আধুনিক স্টাইলে, বেহুদা চিন্তা করছে, হতাশা ভোগবেই সে। এই যে কারণ, অনেক কারণ আছে, পৃথিবীব্যাপী মহাসমস্যা কিন্তু জর্জরিত, সবাই তার কারণ সঠিক চিন্তা করছে না। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, হতাশা কিন্তু নানান কারণে হয়ে যায়, যেটা আমি ভাবিনি কোনোদিন। ভাট করে একটা দেখা গেল যে পাশের বাড়ির পরিচিত মানুষ সকালে দেখেছি কিছুক্ষণ পরে মারা গেল, হঠাৎ স্ট্রোক। এতে কিন্তু ভয় হয়, ভীতি হয়, চিন্তা হয়, দুশ্চিন্তা হয়, হতাশা আসবে এই জায়গায়, কী করে হলো? সারা পৃথিবীব্যাপী কিন্তু এগুলো হচ্ছে প্রতিনিয়ত, আমরা কতটুকু জানি ঘরের খবর, কিচ্ছু জানি না। হতাশা দরিদ্র মানুষেরও আছে, বিশাল ধনী মানুষেরও আছে, কিন্তু দেখা গেল ধনী বিশাল ব্যবসায়ী, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে যেন তার কিন্তু ব্যবসায় একটা টাকাও বিক্রি নাই, সে কিন্তু হতাশায় ভুগছে। বড় বড় ফার্মেসি, বড় বড় ডাক্তারখানা, ডাক্তারদের আবার কিন্তু বেশি হতাশা হতে পারে রুগী না পেলে, তার কারণ তার বেশি হতাশা, ভয়ঙ্কর অবস্থা। আবার দরিদ্র মানুষ, তিনি কর্ম করতে পারছেন না, হতাশা, সমস্যা ভরা সারা পৃথিবীব্যাপী আছে, কিন্তু সেটা সলভ করবে কে? সলভ অনেক করার উপায় আছে, কিন্তু সব থেকে বেস্ট উপায়, ছোটখাটো কিন্তু উপায় আছে, কিন্তু বেস্ট উপায় একটা আছে। আমি ছোট্ট কাহিনী একটা বলছি, 2008 আমার ছেলে চোখের পলকে মারা গেল, চোখের সামনে ইলেকট্রিক কারেন্ট, কিন্তু এই সময় আমি কি করব, ভয়ঙ্কর বোধ, আমি সত্যটাকে মানেছি যে খোদার ইচ্ছাতে কিন্তু সেটা হয়েছে। কোরআনে হাদিসে লেখা আছে বা রাসুলের বক্তব্য আছে যে খোদার ইশারা ছাড়া গাছের পাতাটি নড়ে না,
সারা দুনিয়ার মালিক যিনি পরিচালনা করেন প্রত্যেকটি ক্ষেত্রে তার হাত। আমরা মনে করছি, আমরা করছি দুপাতা বই পড়ে, বিজ্ঞান বই পড়ে আমি মনে করি যে আমি বিজ্ঞানী হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা পানি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সৃষ্টি করতে পারেনি। সমস্ত কিছু এই পৃথিবীর থেকেই সৃষ্টি, যা খোদা আগেই করে রেখেছেন। মানুষের কিচ্ছু ক্ষমতা নেই। এই যে নাকে নিঃশ্বাস বইছে, রাতের বেলা কিন্তু ঘুমিয়ে গেলে মরা, সেই মরা আবার ধরার বুকে কখন জাগবে সে কিন্তু জানে না। খোদা তালা ভিতরে থেকে কিন্তু পরিচালনা করছেন। তাহলে সেই সর্বশক্তিমানের কাছে গেলে পরে সমস্ত দুশ্চিন্তা দূর হয়, যেটা আগে বলেছিলাম যে বেস্ট উপায় প্রার্থনা করা খোদার কাছে, সব কিছু ছেড়ে ত্যাগ স্বীকার করে তার কাছে যেতে হবে। ত্যাগই তার সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু পৃথিবী যে আঁকড়ে ধরেছে সে জ্বলে পুড়ে মারবেই, সেটাই জাহান্নামের আগুন। কিন্তু এই দিক থেকে সাবধান, খোদার পথে আসা কিভাবে আসব, অবশ্যই হাদিস কোরআন এবং প্রত্যেকটি ধর্মের ভিতরে কিন্তু দেওয়া আছে নির্দেশগুলো। সে মানুষ বেহুদা জন্যে সেই পথে একদম আসছে না। কি হচ্ছে, ডিজিটাল যুগের আমরা মানুষ, আমরা ওসব কি জানি? সেই সূর্য, সেই চন্দ্র, সেই তারকা, সেই গ্রহ, সেই পৃথিবী, সেই ঝড় বৃষ্টি আগেও ছিল, এখনো আছে, কিন্তু একই জিনিস। একটা মানুষের গায়ে এক ফোঁটা মাটি লাগলে, কেন মাটি লেগেছে আমার গায়ে, ধমকে উঠছে আরেকজন উপরে, আরে বাবা ওই মাটিতেই মারা যাবি, পায়ের তলায় মাটি না থাকলে তুই আকাশে উঠতে পারছিস না, প্লেনে উঠতে গেলে ওই মাটি লাগছে কিন্তু। মানে মা, সেই মার শক্তি কেউ নেয় না। হাওয়া, হাওয়া হচ্ছে মা। প্রাণ ভরে যদি বাতাস নেওয়া যায় তাহলে কিন্তু মনের ভিতরে একটা বিশাল শক্তি পাওয়া যায়। কিন্তু এই প্রকৃতির মাঝে প্রকৃতি আমাদের ভালোবাসছে, ভালোবাসা প্রচুর দিচ্ছে, কিন্তু আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? ওই যে বেহুদা চিন্তা মাথার ভিতরে ঢুকছে। আমি বিজ্ঞান পড়েছি, আমি ডক্টর হয়েছি, আমি সায়েন্টিস্ট, আমি মেকানিস্ট, বড় বড় আমাদের এই যে অহংকার, আত্ম অহংকার, এই আত্ম অহংকারগুলো সে প্রতিকার করতে পারছে না। এই যে এখন যেটা করোনা ভাইরাসের যুগে মানুষ কর্ম পাচ্ছে না, দেখা গেল ডিগ্রিধারী ছেলে বসে আছে, অথচ একজন লেবার কিন্তু কোদাল চালিয়ে মাটি কেটে সে কিন্তু আয় করছে, সে বাড়িতে বসে না খেয়ে মরছে, কিন্তু তবুও বাইরে রাস্তায় আসছে না করোনার ভয়ে, অথচ মুখোশ পরে কিন্তু সেই দরিদ্র মানুষ কিন্তু তার বাড়িতেই কর্ম করে খেয়ে কিন্তু ঝোলা ভরে বাজার করে নিয়ে পেট ভরে খাচ্ছে, কিন্তু তার দুইটা খেয়ে দেখা গেল অল্প খাবার খেয়ে পেটে গ্যাস হচ্ছে, এন্ডাসিড খাচ্ছে, বড়িয়ে হাই পাওয়ারে খাচ্ছে, কিন্তু সমস্যা দূর হচ্ছে না। কেন হচ্ছে? বডি স্থবির হয়ে পড়ে আছে, কিন্তু ওই জায়গা নড়াচড়া করছে না, সমস্যা নিয়ে পড়ে আছে, কিন্তু সমস্যা ছাড়া ভালোবাসা প্রচুর আছে। ঘরের ভিতরে কিন্তু এক্সারসাইজ করা যায়, দাঁড়িয়ে একই জায়গায় জগিং করা যায়, বহু উপায় আছে, ভিডিও দেখলে হবে না, সেটা করতে হবে। আমরা করার জন্য বলছি সবাইকে যে কি করতে হয়। দেখা গেল যে বলা হয়েছে যে ফজরে নামাজ পড়ো, অন্যান্য ধর্মে প্রত্যেকটি ধর্মে কিন্তু উপায় আছে যে সূর্য উদয়ের আগে উঠে প্রভুর কাছে প্রার্থনা করো, একটা মানুষও করে না, যে করেছে সে উপকার পেয়েছে, তার ভিতর কনফিডেন্স এসে গেছে যে হ্যাঁ একমাত্র সর্বশক্তিমান ছাড়া আমার মনের শক্তিদাতা কেউ নয়, পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না, আমি যার কাছে ভালোবাসা আশা করেছি সেই ভালোবাসায় তার কাছে না পাচ্ছি যখন, তখন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। হয়তো দেখা গেল মদ খাচ্ছি বোতল, দেবদাস হয়ে গেলাম, হ্যাঁ গাঁজা কেউ ধরছে, হ্যাঁ আমি ভোলা বাবার কেউ বলছে খাজা বাবার দরবারে আমি যাচ্ছি, লাভ কি? আরো ডুবে যাচ্ছে সে বেটা, কিন্তু কেউ করছে কি, অস্থিরতার জন্য ডাক্তার খানায় যাচ্ছে, যদি কোনো ট্যাবলেট খেয়েছে তার কিন্তু আরো মহা সমস্যা হচ্ছে, তাতে হচ্ছে লিভার খারাপ হচ্ছে, কিডনি খারাপ হচ্ছে, মানসিক দুর্বলতা আরো বেড়ে যাচ্ছে, হবেই। অতএব সেই সবগুলো বর্জন করে খোদার কাছে যাও, ভিতরেই গর্জন করা, খোদার জন্য শক্তি দিয়েছে খোদা, প্রভু শক্তি দিয়েছেন, সর্বশক্তিমান শক্তি দিয়েছেন, সেই শক্তির কাছে যেতে হয়,
শুধু ভক্তিযুক্ত মন নিয়ে, আর কিচ্ছু দিতে হয় না তাকে, কোনো টাকা পয়সা দিতে হয় না তাকে, ডাকতে একটা টাকাও দিতে হয় না, কিন্তু একটা টাকা ভিখারি নেয় না আজকালকার দিনে, কিন্তু সে কিন্তু টাকা চায় না, মন চায়, ভক্তিযুক্ত মন। সেই মন নিয়ে যদি তার কাছে যায়, প্রার্থনা করা যায়, অবশ্যই প্রত্যেকটি মানুষের হতাশাগ্রস্ত মানুষ সে ভালোবাসা তার কাছে পাবে এবং সে মুক্তি পাবেই পাবে। খোদার রাজ্যে ক্ষুধা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, আর কেনা যায় না ঘুম। প্রচুর টাকা পয়সা আপনাদের থাকতে পারে, কিন্তু এই দুটো জিনিস কিন্তু কিনতে পারবেন না। যতক্ষণ খোদা না ঘুম দেবে ততক্ষণ ঘুম আসবে না। অতএব খোদার রাজ্যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম হলে বীর বিক্রম, আপনার ভিতরে বিক্রম আছে, যোদ্ধা আছে, খালি শুদ্ধ মন চাই, যুদ্ধ করার মন চাই, আপনি নিজেই নিজের ডাক্তার। অতএব নিজেকে শাসন করুন, শায়েস্তা করুন। আমি বলি, আমার মাঝে মাঝে হয় কি, মাঝে মাঝে আমি কুবুদ্ধি মাথার ভিতর আসে, তখন করি কি, নিজের গালের উপর নিজে ঠাস করে চর মেরে দিই। তার কারণ বলি যে প্রভু তুমি গালের উপর মেরেছো, আমার সেই সচেতনতা ফিরে আসুক, কান ডোলে দেই জোর শক্ত করে যে কেন ভুল করেছিস। অনেক উপায় আছে, খালি নিজে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সচেতন হন। আমাদের ভালোবাসা পেতে গেলে আপনাকে সেই ভালোবাসা নিতে হবে, খালি ভিডিও দেখলে হয় না। উপায়গুলো যেগুলো দিলাম অনেক কিছু আছে। আগেই বলেছি পৃথিবীর বাতাস হচ্ছে হাওয়া, সেটাকে মা হাওয়া সবসময় যে কন্ট্যাক্ট করছে, বাতাস চলছে নাকে, সেই মা হাওয়াকে ধরুন আদমের মতো, তবেই না ভিতরে শক্তি আসবে, নইলে একেবারে হে বাংলাদেশ শেষ। এটা খেয়াল রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্যই আমরা আপনাদের সাথে মনের ভালোবাসা যত চান সব দেব। অবশ্যই প্রশ্ন লিখবেন, উত্তর পাবেন।